আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে একটু জানতে চাইবো ওনার পরিচয়। ম্যাম, আপনার নামটা কি? হাসিনা বেগম। হাসিনা বেগম, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ববাসী, জর্দানে থাকতাম, এখন বাড্ডা আমার বাসা। আচ্ছা, আপনি একজন প্রবাসী, আপনি জর্ডানে থাকতেন? ইউটিউবে দেখে পরে আসছি আমি। আচ্ছা ম্যাম, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। কোমরে এবং হাঁটু, এটা কতদিন যাবত ছিল এই সমস্যাটা? 2 বছর। গত 2 বছর যাবত এই সমস্যাটার কারণে কি আপনি জর্ডান থেকে চলে এসেছেন? এই কারণেই আসছি। আচ্ছা, তো এটার জন্য কি আপনি জর্ডানে এর কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? ট্রিটমেন্ট করছি, এর জায়গায় কোনো কাজ হয়নি। যে ধরনের ট্রিটমেন্টটা ওখানে করা হয়েছিল সেটার কোনো ফল আপনি পাননি? আচ্ছা ম্যাম, জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 15 দিন। গত 15 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ঠিক ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনি কেমন বোধ করছেন? এখন আমি অনেক ভালো। আগে থেকে অনেক ভালো বোধ করছেন? আপনার যে কোমরের যে ব্যথা ছিল সেটা কি এখন আছে? ওটা নাই, হাঁটু ব্যথা ছিল, হাঁটতে পারতাম না, এখন ভালো হাঁটতে পারি। মানে খুব সহজেই আপনি আগে যে ধরনের কাজগুলো আপনি করতে পারতেন না, কোমরের অসহ্যকর ব্যথা এবং হাঁটুর ব্যথা, যেটার কারণে আপনি জর্ডান থেকে, সেই সুদূর জর্ডান থেকে আপনি বাংলাদেশে চলে এসেছেন, তো আসার পরে এখন আপনি মাত্র 15 দিনের ট্রিটমেন্টেই আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা সম্ভব, এবং সেটার জলজন্ত প্রমাণ আমরা আপনাকে দেখি বুঝতে পারছি, আপনি নিজেও সেটা পেয়েছেন। তো জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? ইউটিউবে দেখছি বেশ অনেকদিন তাহলে আপনি স্যারকে ফলো করেছেন, স্যারের সবকিছু ভিডিও বা স্যারের কথাবার্তা শুনে যখন আপনার মনে হয়েছে যে না অ্যাপ্রোপ্রিয়েট, মানে আগে আপনি অনেক যাচাই বাছাই সবকিছু করেছেন, তার পরবর্তী অবস্থা আপনি ডিসিশন নিয়ে সরাসরি চলে এসেছেন, তো স্যারের কাছে আসার পরে স্যার বলছে প্রথমে যেদিন দেখাইছি তারপরে তিনি উমরা হজে গেছে, তারপর আসতে বলছে 5 তারিখের পরে, তা আমি 7 তারিখের পরে, 7 তারিখে আমি ঢাকায় আসছি, এই জায়গায় আসছি 8 তারিখে। তারপরে স্যারে বলছে যে রিপোর্ট দেখে বলছে যে আপনার হাড্ডির খুবই খারাপ অবস্থা, ফাইটে গেছে, আবার আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থা বোধ করছেন। আচ্ছা, আমরা এখানে একটু ওনার ভাইয়ের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা কি? মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন স্যার, আপনার বোন সুদূর জর্ডান থেকে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে ওখানে উনি কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু যেটা ফলপ্রসূ হয়নি, পরবর্তীতে উনি বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছেন। তো আপনি ওনাকে আগে দেখেছেন এবং বর্তমানে চিকিৎসার পরবর্তী অবস্থা আপনি দেখছেন, দুইটাতে পার্থক্য আপনি কি দেখছেন? অনেক পার্থক্য। আগে হাঁটতে পারতো না, চলতে পারতো না, রিক্সা উঠতে পারতো, ভালো সুস্থ, খুব অনায়াসেই সব কাজগুলো উনি আবার আগের মতো করে উনি করতে পারছেন। এটা আমার বললো, তার জন্য আমি রিলিজ করবার আসলাম, আমি সুস্থ তাহলে এখন নিয়ে যেতে। আচ্ছা, তার মানে আপনি এখন দেখছেন যে আগের থেকে এখন অনেকটুকুই ভালো এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার বোনকে আপনি দেখতে পেয়েছেন। হ্যাঁ ম্যাম, একটু জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সবটুকু পেয়েছেন? ট্রিটমেন্ট পেয়েছি এবং তাদের ব্যবহার খুব ভালো, সব দিক দিয়েই ভালো, সবটুকু আপনি টাইম টু টাইম পেয়েছেন? টাইম টু টাইম সব দিক দিয়ে ভালো, কোনো অসুবিধা হয়নি। ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে? খুব ভালো, ভালো লেগেছে, ভালো, আমার পছন্দ হয়েছে, তাই তো আমি আসছি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে যেমন আপনি সুদূর জর্ডান থেকে বাংলাদেশে চলে এসেছেন, আপনি যখন জানতে পেরেছেন যে অপারেশনবিহীন ট্রিটমেন্টের দ্বারাই হাঁটু ব্যথা বা কোমর ব্যথার রোগীরা ভালো হয়, যেখানে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অপারেশনটা ডক্টররা বলেই দেন যে বাধ্যতামূলক অপারেশন করতেই হবে, বাট সেটা ছাড়াও যে রোগী ভালো হয়, ভালো হওয়া সম্ভব, সেটা শফিউল্লাহ প্রধান, আপনার মতো এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছেন, যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটা ভুগছেন, দীর্ঘদিন যাবত ভুগছেন। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে যাওয়ার পরবর্তী অবস্থায় তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন,
তাদের জমানো সারা জীবনে যে কষ্টার্জিত টাকা সেটা শেষ করে ফেলেন, কিন্তু তারপর তারা ভালো হন না। অনেকে আছেন যে কার কাছে যাবেন সেটাই তারা জানতে পারেন না বা বুঝতে পারেন না। যেমন আপনি হয়তো ইউটিউবের মাধ্যমে আগে যাচাই বাছাই করেছেন, সবগুলো কথা শুনেছেন, তার পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন, তো আপনি কি সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবো যে সবাই জানি এই ঠিকানা আসে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, কারণ আপনি নিজে এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজে। এই জন্য আপনিও আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো হবে, অন্য অন্য জায়গায় টাকা খরচ না করে এক জায়গায় টাকাটা খরচ করলে জি জি অনেক ভালো এবং সঠিক জায়গা, ভালো হবে সঠিক জায়গা। জি জি আমি এটাই ভালো বুঝি। আচ্ছা, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 100-ই। আচ্ছা, ইটুডোজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।